আ আপনাদের দুজনের কাছে একটু জানতে চাই এই পর্যন্ত পাওয়া ফলাফলের বিশ্লেষণটা একটু আমাদের দর্শকদেরকে জানাবেন অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ 99টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কমিশনের ওয়েবসাইটে দেখা গেছে বিজেপি আর কংগ্রেস সারা সমাজবাদী পার্টি এসপি 37টি তৃণমূল কংগ্রেস 29টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানacci আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ভিউয়ার্স ভারতে চলছে মসনদ নিয়ে দর কষাকষি এদিকে নরেন্দ্র মোদী কংগ্রেসের চাপে ব্যাপক ধাক্কায় তৃণমূলে পর্যন্ত নরেন্দ্র মোদীর ব্যাপক ধাক্কা সব কিছু মিলে এখন ভারতের প্রধানমন্ত্রীত্বের আসনে কে বসছেন আসুন বিস্তারিত জানবো আজকের এই রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে অবশ্যই রাজা আপনাকে ধন্যবাদ আমরা যে ভারতের লোকসভা নির্বাচন সেটির যে সবশেষ পাওয়া যে তথ্য অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন থেকে যে তথ্য পাওয়া গেছে আসলে ধারাবাহিকভাবে তাদের যেই পাঁচশো তেতাল্লিশটি আসনেরই ফলাফল দেয়া হচ্ছে তবে এখন পর্যন্ত একশোর কাছাকাছি ফলাফল দেয়া হচ্ছে তবে তারা আরেকটি রেজাল্টের ধরন একটু ভিন্নভাবে করে থাকে যে যেই যেই আসনগুলোতে এগিয়ে আছে সেখানকার ফলাফলও দিয়ে যাচ্ছে আমরা একটু সবশেষ আপডেটটি জেনে নিই ভারতের সেই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সেখানে দেখা যাচ্ছে সেই যে ফলাফলে আমরা যেটি দেখেছি বা সেই তথ্য সবশেষ অনুযায়ী যেটি আমার হাতেও রয়েছে সেটিতে দেখা যাচ্ছে পাঁচশো তেতাল্লিশটিরই তারা ফলাফল দিয়ে রাখছে সেখানে এন জোট যেটি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে বিজেপি তাদের এনডিএ জোট তারা পেয়েছে দুইশো বিরানব্বইটি এবং তার প্রতিদ্বন্দ্বী অর্থাৎ তাদের যারা প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন ইন্ডিয়া জোট যেটি কংগ্রেসের নেতৃত্বাধীন সেই জোটটি পেয়েছে দুইশো তেত্রিশটি আসন অর্থাৎ তাদের প্রায় হাড্ডাহাড্ডি লড়াইটি আসলে চলছে আপনি নিশ্চয়ই সবশেষ পাওয়া যে রেজাল্ট এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসলে যে বিজেপির অবস্থান এবং এরপরের যে অংশটি এটি হচ্ছে কংগ্রেসের অবদান অবস্থান অর্থাৎ দলীয়ভাবে তাদের অবস্থান এবং যেটি আমি তথ্যটি দিলাম সেটা হচ্ছে তাদের যে জোট তাদের যে দুটি নেত্রী তাদের জোট সেটি রয়েছে আমরা এবং এই ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় একটু যদি বলে রাখি আপনাকে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য দুইশো বাহাত্তরটি পেতে হয় সেই জায়গাতেও আসলে বিজেপি এখনও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি আমরা সেটি দেখেছি আমরা একটু দেখতে চাই যে বিজেপি যে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি যেটি আগের বছরগুলোতে পেয়েছিল এবার আসলে কোন কোন কারণে বা কোন কোন আসনগুলোতে তারা এগিয়েছিল যেটি তাদের অন্যতম বড় একটু শক্তি হিসেবে সেটি একটু আমি আমার সহকর্মী আখলাখ সাফার কাছ থেকে জেনে নিতে চাই সাফা একটু আপনার কাছ থেকে সেই তথ্যটি যাচ্ছি রাসাল আপনাকে ধন্যবাদ একটা বিষয় লক্ষ্য করবেন সেটি হচ্ছে মোট যে আটাশটি রাজ্য সেই আটাশটি রাজ্যের মধ্যে যেই রাজ্যগুলোকে বলা হয় বিজেপি অধ্যুষিত অথবা যে রাজ্যগুলোতে তাদের ঘাঁটি বলা যায় সেই ঘাঁটিগুলোই কিন্তু মূলত বিজেপিকে বাঁচিয়ে দিয়েছে আপনি লক্ষ্য করছিলেন যে বিজেপির যেই একটা অবস্থান ছিল অন্যান্য জায়গায় এককভাবে তারা কিন্তু খারাপ করেছে আমরা আগের নির্বাচনগুলোর তুলনায় দেখেছি সেই জায়গায় এই যে আসনগুলো এই যে রাজ্যগুলো আছে মোট ষাটটি রাজ্য আমরা দেখতে পাচ্ছি ষাটটি রাজ্যের মধ্যে দিল্লিতে একেবারেই যে মোট আসন ষাটটি ষাটটির মধ্যে ষাটটি বিজেপি পেয়ে গেছে কংগ্রেস সেখানে কিন্তু কোনো সুবিধা করে উঠতে পারেনি এরপর আমরা দেখতে পাচ্ছি যেখানে গুজরাটে বিজেপি চব্বিশ সেখানে কংগ্রেস এক অন্ধ্রপ্রদেশে যেখানে বিজেপি বিশ সেখানেও কংগ্রেস এক এবং কংগ্রেস নয়টি আসন পেয়েছে বিহারে যেখানে আবার একত্রিশটি পেয়েছে বিজেপি জোট যেখানে মোট আসন আছে চল্লিশটি তো এই সব কিছু মিলিয়েই যেটি দেখা যাচ্ছে যে এই যে জায়গাগুলোকে অর্থাৎ এই সাতটি যে রাজ্য এই সাতটি রাজ্যকে কিন্তু মূলত বলা হয় হিন্দি ভাষাভাষী অধ্যুষিত যে জায়গা সেই জায়গায় বিজেপির খুব ভালো অবস্থান এবং সেই অবস্থানের জায়গা থেকেই কিন্তু এই রাজ্যগুলো কিন্তু বলা যায় বাঁচিয়ে দিয়েছে এখন প্রশ্নটা হচ্ছে যদি এই রাজ্যে কংগ্রেস ভালো করতে পারত অথবা কংগ্রেস জোট যদি তারা ভালো করত। সেই ক্ষেত্রে কিন্তু বিজেপির জন্য অবস্থাটা অর্থাৎ এই যে এইভাবে সরকার গঠনে আসাটা এটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে চলে আসতো রাসেল একটা বিষয় আমি আমার যেটি জানারো আছে সেটি হচ্ছে যে বুথ ফেরত জরিপ বুথ ফেরত জরিপ আমরা দেখছিলাম যে এর আগের নির্বাচনগুলোতে বুথ ফেরত জরিপের কথা বলা হয়েছে যেগুলো

সেটি আসলে বুথ ফেরতে এখন যে প্রাপ্ত ফলাফল বা যেখানে এগিয়ে আছে যে ফলাফল তাতে দেখা যাচ্ছে যে আসলে বুথ ফেরতের তুলনায় অনেক পার্থক্য দেখা যাচ্ছে এবারের ফলাফলে এটির একটি বড় কারণ যদি বলতে হয় যদি আপনি বলেন যে সামগ্রিকভাবে ভারতের যে ভোটার সংখ্যা সেটি একশো কোটির কাছাকাছি ভোটার সংখ্যা এবং তার সিক্সটি পার্সেন্টের বেশি মানুষ ভোট দিয়েছে ষাট কোটির বেশি মানুষ ভোট দিয়েছে সেখানকার তুলনায় যে বুথ ফেরতের যে জরিপ নেওয়া হচ্ছে সেটি একেবারেই আসলে নগণ্য ফলে সেটি দিন দিনশেষে ইম্প্যাক্ট পড়বে না সেটি অনেকের ভারতের বিশ্লেষকরাও বলছিলেন যে সেটি আসলে খুব একটা ইম্প্যাক্ট নাও পড়তে পারে অবশ্য আগের নির্বাচনগুলোতেও যে খুব একটা ইম্প্যাক্ট দেখা গেছে তাও নয় তবে এবারের তুলনায় অনেকটা ভালো ছিল আগের ইম্প্যাক্টের ক্ষেত্রে এবার অনেকটা পার্থক্য একটি বড় কারণ যেতে পারে একটু আপনার কাছ থেকে আরেকটি তথ্য আমি জানতে চাই যে বিজেপির এখনকার যে অবস্থান যেটি তো আমরা জানলাম আগের অবস্থানটি আসলে অন্যান্য বছরে তো আরও সত্য অবস্থান ছিল আমরা সেটাই তো জানি সেখানে একটু ভাটা পড়লি তো বলে মনে হয় বেশ বড় ধরনের ভাটা কিন্তু করেছে আপনি এর আগের স্লাইডও আমরা যেটি দেখি ছিলাম যে প্রায় সরকার গঠনের কাছাকাছি একটা অবস্থানে আহ বিজেপি বিজেপির জোট যেটা আসলে আগে আমরা বিজেপি বলতে পারতাম কিন্তু এখন বলতে হবে কিন্তু বিজেপির জোট কারণ যদি জোট বিজেপি এবার যে আসনগুলো পেয়েছে যদি জোটে না জোটবদ্ধ না হতো তাহলে কিন্তু এককভাবে এক ধরনের বেশ খারাপ একটা অবস্থা হয়েছে আমি আপনাকে বলতে পারি দুই সালের হিসাবটা আপনি দেখবেন দুই সালে আহ দুশো বিরাশি আসন পেয়েছিল বিজেপি এককভাবে এবং তারা তখন এনডিএ জোট পেয়েছিল তিনশো আর এই বছর আপনি দেখবেন বিজেপির যে আধিপত্য সেটি আসলে সরকারও কমবে ভবিষ্যতে যে সিদ্ধান্তের ক্ষেত্রে সরকার সিদ্ধান্তের ক্ষেত্রে হয়তো তার একটি প্রভাব পড়বে রেজা নিশ্চয়ই সেটি গেরুয়া শিবিরও আসলে আলাদা ভাবে ভাববে এবং গেরুয়া শিবিরের সেটি চিন্তা করার সময় আছে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য রাসাল দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভারতের বর্তমান নির্বাচনের সর্বশেষ আপডেট জানাতে ভারত থেকে যোগাযোগ আমরা সরাসরি লাইভের মাধ্যমে জানবো যে ভোট গণনার মাধ্যমে কে আসছে প্রধানমন্ত্রীর নতুন চেয়ারে বসতে আসুন বিস্তারিত রিপোর্টে দুইশো ছিয়াত্তরটি আসনে এগিয়ে আছে এরকম খবর বিবিসি লাইভ দিয়েছে ভারতের লোকসভা নির্বাচনের পাঁচশো তেতাল্লিশ আসনের ভোট গণনা শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল আটটা থেকেই কিন্তু সরাসরি ভোট গণনা শুরু হয় এবং এখন পর্যন্ত পাওয়া তথ্যে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ দুইশো ছিয়াত্তর আসনে এগিয়ে রয়েছে অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়া এগিয়ে রয়েছে একশো উননব্বইটি আসনে একেবারে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লাইভ থেকে এই প্রতিবেদনটি আমি নিয়েছি আপনাদের অনুরোধে আপনারা এতক্ষণ মেসেজ করে জানতে চেয়েছিলেন যে ভাই আপনি যেহেতু রাজনীতি নিয়ে লাইভ করেন তো আপনি একটা লাইভে বলেন আসলে কি অবস্থা ইন্ডিয়ার ইন্ডিয়ার নির্বাচনে কিন্তু এটাই সর্বশেষ প্রাপ্ত সেই সঙ্গে আরও জানা গেছে যে ভারত সরকার গঠনের জন্য কোন দল বা জোটের প্রয়োজন হয় যে ভারতে যদি কেউ সরকার গঠন করে সেখানে দুইশো বাহাত্তরটি আসন লাগবে সেই বাহাত্তরটি আসনের ভিতরে অলরেডি কিন্তু দুইশো ছিয়াত্তর আসন পেয়ে গেছে তাতে বলা চলে যে যেহেতু আসন লাগবে পেয়ে গেছে তাহলে সরকার গঠন করছে মোদী আবারও গত উনিশে এপ্রিল শুরু হয়েছিল ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ এবং শেষ হয়েছে এগারোই জুন না দুঃখিত পহেলাই জুন কিন্তু শেষ হয়েছে এক জুন দেড় মাস ব্যাপী অনুষ্ঠিত ওই নির্বাচনে ভোট দিয়ে চৌষট্টি কোটি জনগণেরও বেশি ভোটার সর্বশেষ আমার কাছে যে তথ্য আছে সেটা থেকেই জানাচ্ছি এবং পহেলা জুন সপ্তম দফায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই আসতে শুরু করে এক্সিট পোল বা ভূত ফেরত জরিপের ফলাফল আপনারা জানেন যে ভূত ফেরত জরিপ কিন্তু ভারতে সরাসরি নির্বাচন নিয়ে গবেষণা করে এবং নির্বাচন নিয়ে তারা কিন্তু সরাসরি একটা ভবিষ্যৎবাণী করে সেই ভূত ফেরত জরিপ কিন্তু সরাসরি বলেছিল যে ইন্ডিয়ায় আবারও মোদী সরকার ক্ষমতায় আসছে কমেন্ট করেছেন মরফিদুল শেখ মরফিদুল শেখ নড়াইল থেকে ভাই তাহলে মোদি কি ফিরে আসবে নাকি হ্যাঁ মোদি তো ক্ষমতায় আসছে কারণ সেখানে কিন্তু দুইশো বাহাত্তরটি আসন প্রয়োজন হয় সরকার গঠনের জন্য সেখানে দুইশো ছিয়াত্তরটি আসন অলরেডি পেয়ে গেছে প্রায় প্রতিটি বুথ ফেরত জরিপে দেখা গেছে যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ আসনের বেশি পেয়ে কেন্দ্রীয় সরকার গঠন করতে যাবে এরকমটা বুথ ফেরত জরিপ জানিয়েছে তবে বুথ ফেরত জরিপই চূড়ান্ত ফলাফল নয় কিন্তু চূড়ান্ত ফল জানাবে ভারতের নির্বাচন কমিশন আজ মঙ্গলবার তাই সবার চোখ থাকবে নির্বাচন কমিশনের দিকে ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনা করা হয় যেভাবে আপনারা জানেন যে ভারতে কিন্তু ভোট গণনা শুরু হয় লোকসভা নির্বাচনের জন্য ভারতের সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল কিন্তু এই যে আজকে মঙ্গলবার প্রকাশ করা হচ্ছে এবং সকাল আটটা থেকেই শুরু হয়েছে কিন্তু তাদের সকল রাজ্যের ভোট গণনা গত উনিশ এপ্রিল শুরু হয়েছিল ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন এবং সেখানে শেষ হয়েছে একজন দেড় মাস ব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট বেশি জনগণ এবং এতে ভূত ফের জরিপে কিন্তু এগিয়েছিল মোদী এবং মোদী কিন্তু সেখানে সরকার গঠন করছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার পদ্ধতি নিয়ে একটি প্রতিবেদনও কিন্তু সেখানে প্রকাশ করা হয়েছিল যে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আও কিন্তু সেখানে ছিল সেই প্রতিবেদনের সঙ্গে জড়িত এবং ওই প্রতিবেদনে বলা হয় পোলিং অফিসারদের পোস্টাল ব্যালট গণনার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা অর্থাৎ পোস্টাল ভোটার ভোট অর্থাৎ যারা সরাসরি কেন্দ্রে ভোট দিতে পারবে না সেই ভোটগুলো দেওয়া হবে পোস্টাল ভোটের মাধ্যমে যেটা আমাদের দেশে হয়েছিল আমাদের দেশের রাষ্ট্রপতি প্রথম ভোট দেন পোস্টাল ভোটের মাধ্যমে এই যে এই নির্বাচনে কিন্তু রাষ্ট্রপতি প্রথম ভোট দেন এ জেড লিটন পারফেক্ট নিউজ বানাও পারফেক্ট নিউজ হ্যাঁ ধন্যবাদ আমি চেষ্টা করছি পারফেক্ট নিউজ বানানোর জন্য জানিনা আপনারা কতটুকু গ্রহণ করছেন যাই হোক এর প্রায় তিরিশ মিনিট পর শুরু হয় ইভিএম ভোট গণনা প্রতিটি রাউন্ডে চোদ্দটি ইভিএম গণনা করা হয় এবং ফলাফল ঘোষণা করা হয় কিন্তু তো এভাবেই কিন্তু এই ভারতের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় মোদিজোট জোট এনডিএ ছিয়াত্তরটি আসনে অলরেডি কিন্তু এগিয়ে আছে আপনারা একটু আগেও যে ভারতের লোকসভা নির্বাচনে পাঁচশো তেতাল্লিশটি আসন আছে আচ্ছা মরফিদুল শেখ তাহলে মোদীর কারসাজি আছে ভোটে এরকমটাও অভিযোগ করছে কিন্তু ভারতের ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট তারা কিন্তু পেয়েছে একশো ঊননব্বইটি আসন সেই একশো ঊননব্বইটি আসন পেয়ে কিন্তু তারা হয়তো বিরোধী দলে যাবে বিরোধী দলে যাওয়ার পরও। তারা হয়তো এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে ভারত সরকার গঠনের জন্য কিন্তু আসনের প্রয়োজন হয় এবং এভাবেই কিন্তু তারা কিন্তু এগিয়ে রয়েছে এখন বিজেপি কংগ্রেস নিয়ে সিইসি কিন্তু একটি মন্তব্য করেছিল এর আগে আপনারা জানেন যে সিইসি বলেছিলেন যে বিজেপি কংগ্রেসের শীর্ষ নেতারা নিয়মের বাইরে নয় এবং ভারতের লোকসভা নির্বাচনে নির্বাচন সব শেষ হয়েছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আর আহমদুলিল্লাহ